সবাইকে স্বাগত জানাচ্ছি এতশাম স্টুডিওর আরেকটি নতুন পর্বে। যে কথা বলছিলাম যে সবাই সবার মতো করে সাংসারিক জীবনে কেন জানি ভালো থাকতে পারছে না। ইন্টারনেটের পেনিট্রেশনের যুগে সবকিছু এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র সংসারের যে জায়গাগুলো, আমাদের যে পারিবারিক বন্ধনগুলো সেগুলো আলগা হয়ে পড়তেছে। তার একটা एग्जांपल আমার সাথে আজকে উপস্থিত। আজকের যে গেস্ট কি নাম আপনার? মোহাম্মদ ইমরান হোসেন। ইমরান হোসেন। ইমরান বয়স কত এখন? আমার 25 রানী। 25। তুমি তোমাকে তুমি করে বলতে পারি

সাংসারিক জীবন ভালোই যাচ্ছিল দুঃখে ছিলাম সেই সব সময় বিয়ে কি দুই পরিবারের সম্মতিতে হয় হ্যাঁ দুই পরিবারের সম্মতিতে হয় দুই পরিবার সম্মতিতে হয় আচ্ছা তারপর তারপর আমাদের বাড়িতে বিয়ে হলো তাকে রেখে রেখে চলে আসলো মা বাবা আমাদের বাড়িতে তো আমি ঢাকা চলে আসলাম তখন স্টুডেন্টের অবস্থা আমি তো কিছু তো একটা করতে হলে বো চালাতে হবে তো আমি যাই করছি কষ্টে ওকে নিয়ে আসলাম তখন তুমি কি করতেছো স্টুডেন্ট হিসেবে মানে কি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নতুন ঢুকছি ওই সময় যে কাজ শিখতেছি এবং কাজ হাল-হালকা করতেছি ডিজিটাল মার্কেটিং কাজ করি আচ্ছা তারপর লেখাপড়া কি ছিল তখন তখন আমি অনার্স থার্ড ইয়ারে ছিলাম কি অনার্স ম্যানেজমেন্টে বাহ তারপর তারপরে ওকে যখন নিয়ে আসলাম তখন তো অনেক কষ্টে যাচ্ছে তো ওর ফ্যামিলি থেকেও সাপোর্ট দিছে ওর আমার পরীক্ষার এডমিশন ফিও ওর বাবা দিছে ওরা আমাকে ভালোই সাপোর্ট দিছিল ওর দুলাভাইও ভালো সাপোর্ট দিছিল। যখন আসলাম তখন কিছুদিন পর করোনা শুরু হলো করোনা শুরুর পর আমরা খুব কষ্টে ছিলাম ওই যত কষ্ট ছিল ওর পিতা মাতা অনেকে অনেক কিছু বলছে কিন্তু সে আমার কাছে ছিল কখনো বলে নাই যে ইমরান আমাকে ওইটা দাও ইমরান আমাকে ওইটা দাও আমার দেব আমার ওইটা যথেষ্ট পরিমাণ কোনো কিছু চায় না কখনো ভালোই সংসার যাইতেছিল এভাবে আমরা ছিলাম আমিও জব নিলাম আমাদের সময়ের আমাদের নতুন সময় এখানে আইটি ডিপার্টমেন্টে জব করছিলাম তখন আমরা বেতন পেতাম পনেরো হাজার টাকা খুব ভালো হয়ে আমাদের সব কিছু কিন্তু কিছু কথা হচ্ছে এরপর থেকে যখন তিন বছর হয়ে গেছে আমাদের সংসার খুব ভালো হয়ে যাচ্ছিলো তিন বছর যখন হয়ে গেছে আমাদের সংসারে এর মাঝে দিয়ে আমি ওরা লেখাপড়ার জন্য ভর্তি করে দিছি স্কুলে ওই লেখাপড়া করতেছে এখন ইন্টার ফার্স্ট ইয়ারে আছে তো এভাবে সংসার ভালো হয়ে যাচ্ছিলো যে কোনো একটাই কিছু একটা ভুল করছে ভুল করার পরে ওর ফ্যামিলি বা আমার বৈশা এটা সমাধান করে আমিও তাকে ক্ষমা করে দিলাম তারপর মানে সংসার তো যে ভুলে করে আসলাম আমিও চলে আসলাম যখন মানে তাকে আমি একটু অবহেলা করতাম যে সে আমাকে প্রচন্ড ভালোবাসতো যে এমন করোনার সময় সাত দিন আমরা কিছু মুড়ি আর চেনাচুর খাইয়াছিলাম কি মুড়ি আর চেনাচুর খাই সাত দিন ছিলাম আমরা সাত দিন টানা হ্যাঁ টানা সাত দিন ছিলাম ওই আমার সাথে ছিল সব সাত দিন ওই কখনো বাসায় ফোন দিয়ে বলে না যে আমরা না খেয়ে রইছি এ করেছি কোনো কিছু বলেন কেন আজকের পৃথিবী সমাজ বলে যে মেয়েরা নাকি টাকা ছাড়া কিছু না না ওই অনেক কিছু করছে করোনার সময় আমি হাঁট রাস্তা দিয়ে হাঁড়িটা অফিসে আসছিলাম আমার রানের ইয়ে ইয়ে হয়ে গেছে আমি হাঁটতে পারি নাই ওই রাস্তায় যা ট্রাণ না আমার খাওয়াইছে হ্যাঁ রাস্তায় যা ট্রাণ আনছে করোনার সময় করোনাকালীন রাস্তায় হাঁটতে হাঁটতে অফিসের দিকে যাচ্ছো না অফিসে যেহেতু আমার গাড়ি ভাড়া ছিল না করোনার সময় তো আমার পায়ে লিগামেন্টে টান পড়ছে বা কিছু একটা হাঁটতে পারছো না তখন ওখানে খাবারের ব্যবস্থা করেছে ত্রাণ চেয়ে নিয়ে এসে মানুষের কাছে হ্যাঁ ওই ত্রাণ নিয়ে আসছে যে অনেক জন্য। কিন্তু হিসাবে আমি তাকে কোনো কিছু দিতে পারিনি কোনো সময় যে এখনই বললে যে অবহেলা করতে তুমি হ্যাঁ আমি অবহেলা করছি ওকে অনেক অবহেলা করতাম কিরকম অবহেলা করতে যেরকম ওই ফোন দিলে ফোনে সময় দিতাম না বেশি কথা বলতাম না কিন্তু কাছে থাকলে সবসময় আমরা ভালো থাকতো কিন্তু যখন একটু আমাদের বাড়িতে থাকতো ওদের বাড়িতে থাকতো ওই ফোন দিলে আমাকে পাইতো না বা আমার সাথে কথা বলতে চাইলে আমি সময় দিতে পারতাম না আমি অসুস্থ যে সময় যেবার টাকা নাই করোনার সময় টাকা নাই ওই যেভাবে বাড়িতে ফোন দিয়ে টাকা ব্যবস্থা করিয়া আমার ওষুধ কেনার ব্যবস্থা করিয়া দিছে তারপর ওই নিজে যে আমি অনেক সময় ডিজিটাল মারি কিনে কাজ করতাম আমি এই অসুস্থ হয়ে পড়লে ওই ওইগুলা দেখতো ওই কাজগুলো নিজে থেকে করে দিত নিজে থেকে করে দিত আমি যখন যেখানে বলতাম যে এখন আসতে এখন চলে আসতে যখন যখন ওই ওল আমার লাইফে সবচেয়ে বেশি মনে হয় না ওই অনেক খাওয়া দাওয়া নিয়ে কষ্ট পাইছে কারণ করোনার কালীন আমার কোনো কিছু জব ছিল না কোনো ছিল কিছু ছিল না তো একদিন তিন দিন হ্যাঁ তিন দিন একটা মানুষ দিন ডিম আর ডাল দে ভাত খাইতে পারে তো ডিম ডাল ভাত এমন হয়েছে আমরা ডিম ডাল খাইতে খাইতে হঠাৎ বমি চলে আসতো তো কখনো ওই বাড়িতে ফোন দেওয়া বলে না যে আমি কষ্টে আছি তো অনেক কষ্ট করছে আমার জন্য কিন্তু আমি তার মর্যাদা দিতে পারি নাই তাহলে কি করতে আসছ আমি চাইতেছি আমি আমার ওয়াইফকে ফেরত চাইতেছি দিনের পর দিন মাসের পর মাস যে মানুষটা যে লক্ষ্মীরে তুমি পাই ঠেললা এনে আসলে সমাধান হয়ে যাবে এখন আমি ওর সাথে কোনোভাবে কন্টাক্ট করতে পারছি আর কি করেছো যে ওর যখন মীমাংসা করে দেওয়ার পর আমি যে কোন একটা ইয়েতে জড়ায় জড়াই গেছি ওই অন্য একটা মেয়ের সাথে কথা বলছিলাম কয় কি রে এই মেয়ের বর্ণনা দিলা না যে পায়ে পায়ে তোমার থাকে তোমার পান থেকে কষলে তোমার পাশে এসে দাঁড়ায় সরম মহব্বত করে একে পায়ে ঠেলে আর একটা সম্পর্কে জড়ায় পড়লা আমার আমি বুঝতে পারি নাই যে আমি কথা বলছিলাম কয়দিন বলার পরে সত্যি কথা বলো ইমরান

এমনি দেখা হইছে আপনি আপনার এই শুধু দেখা হইছে 10 বার বার দেখা হইছে ওর কারণে কি অবহেলা করতে এত এত যত্ন করে তোমার এমন মেয়েটাকে না ওর জন্য বলתי আমার মানে ওকে এটা ওই বললাম যে ওর একটা ভুল ছিল ওই ভুল থেকে মানে ওকে একটু অবহেলা করছিলাম কিন্তু যখন আমি ভুল আমার বুঝতে পারছি ওর কাছে ফিরত গছি যাওয়ার পর থেকে যেদিনকে গেছি ওর পরের দিনও আমার ডিভোর্স লেটারে সাইন দিয়েছে আর এই খবর তো তোমার বউ পাইছে না যে তুমি আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছো হ্যাঁ পাইছে তোমাকে কি করবে তাহলে প্রিয়া আমি কি বলবো তোমারে আর আমি তোমার সাথে থাকতে পারবো না তোমার আল্লাহর রস্তে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি তুমিও ভুল করছো আমি তোমারে ক্ষমা করে তুমিও আমারে ক্ষমা দৃষ্টিতে তাকাও আমি তোমার সাথে থাকতে পারবো না প্রিয়া প্লিজ তুমি আমার মানে আমি সবকিছু ছেড়ে দিছি আমি ভালো মতো চলবো তুমি যেভাবে কো ওইভাবে চলবো প্লিজ তুমি ফিরে আসো তুমি আমার সব দিক দিয়ে ব্লক মারছো তোমার সাথে কথা বলার মতো কোনো স্কুপ নাই যে যেভাবে এক তোমার সাথে আমি কন্ট্যাক্ট করবো আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না দেখো আমি তোমার এছাড়া থাকতে পারবো না তুমি কি থাকতে পারবো আমাকে ছাড়া কেন পারবে না যেবো এত যত্ন করে ভালোবাসে তার স্বামী যেবো করোনাকালীন সময়ে শুধু মুড়ি আর চানাচুরকে দিনের পর দিন রাতের পর রাত কাটায় যে বউ শুধুমাত্র ডিম আর আলু দিনের পর দিন চলতে পারে না একসময় বমি করে দেয় তার কোনো বাড়িকে জানায় না ইমরানের যখন যেখানে সমস্যা হয় বাবা মার কাছে হাত পেতে হোক যার কাছে হাত পেতে হোক তার সমাধান করার চেষ্টা করে আর সেই বউকে পায়ে লাথি মেরে পরকে সম্পর্কে জড়িয়ে যদি যায় তাকে কি ক্ষমা করা যায় যায় ক্ষমা করা কি উচিত জি না সে আল্লাহর দিকে তাকে তুমি আমারে ক্ষমা করে দাও যে আমি চাই তোমার সাথে নতুন করে আমি সংসার সাজাতে প্লিজ বিয়া আমি তোমার সাথে থাকতে পারবো না বিয়া তুমি না একটা সেকেন্ড একটা সেকেন্ড আমি এই প্রোগ্রাম করার পক্ষপাতি না আমাকে আমাকে কেউ মানে কোনোভাবে যেন মানে একদম সস্তা সামগ্রী না পেয়ে যায় লাভগুরু গুরু ক্যানভাস বহু বছরের ক্যানভাস অন্যায় করবে স্বেচ্ছাচারিতা করবে ইচ্ছা মতো নোংরামি করবে আইসা তখন বলবা যে সমাধান চাই এটা হওয়া উচিত না আমি অনুষ্ঠান শেষ করছি আর যেহেতু বহু কষ্ট করে বহুর থেকে আসছো যদি সত্যি কিছু বলার থাকে মাত্র তিন চার মিনিট তোমার হাতে সময় দিচ্ছি কথা বলো প্রিয়া অনেক কষ্ট করছো তুমি আমার লাইফে এসা আমিও তোমার জন্য কম কষ্ট করি নাই তুমি দেখছো হতে পারে তোমার কথা আমি শুনি নাই তোমার কথা শুনলে আজকে আমাদের এ পরিণত হতো না তোমার কথা মতো চললে বা তুমি সবসময় আরও ভালো চাইছিল চাইছিল বা সবাই ভালো চাইছিল কিন্তু আমি তোমার কথা মতো চলি না বা তোমার কোনো কথা আমি মানি না প্রিয়া তুমি ফিরে আসো আমার কাছে ফিরে আসো আমি সব কিছু ছাইরা ভালো মতো হালাল পথে এক টাকা ইনকাম করবো তোমাকে নিয়ে থাকবো প্রিয়া তোমার কাছে আমি দুই হাত জোয়া মাপ চেয়েছি প্রিয়া তুমি ফিরে আসো আমি আর কিছু চাই না শুধু তোমারে চাই যে একবার আমার হাত ধরছিলা তুমি আর একবার আমার হাতটা ধরে দেখো আমি কখনো তোমার অবহেলা করব না প্লিজ প্রিয়া তোমার দুই হাত ধরে তোমার কাছে ক্ষমা চাচ্ছি সত্যি কপালপুরা আজকের তারিখ এরকম মেয়ে পাওয়া খুব ভাগ্যের করে আসে যে যে কোনো অবস্থায় আমার স্বামীর সাথে থাকবো বড় কপাল পোড়া তুই আর আমি কি বলবো তুমি আমার সাথে যেভাবে একটু যোগাযোগ করো আমি তোমাকে বলতেও পালতে না যে কি হয়েছে বা তুমি আমার কিছু বলো নাই যে এই কারণে আমি তো তোমার তো বুঝতে পারো কতটা সত্যি কতটা মিথ্যা আমি তোমাকে ওইটাও বলতে পারি নাই তুমি একটু আমার সাথে যোগাযোগ করো প্রিয়া প্রিয়া আমি তোমার সত্যি অনেক ভালোবাসি দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি পাইকি দেখি কিছু জিনিসের জন্য তোমাকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই অনেকেই বলে যে এরকম মেয়ে নাকি বাংলাদেশে এখন পাওয়া যায় না সব অবস্থাতে স্বামীর পাশে থেকেছ তা আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার স্টুডিও থেকে যে এখন এমন মেয়ে আছে যে তার স্বামীকে যত্ন করে ভালোবাসতে জানে আর ইমরান আমার হাত পা ধরে কাঁদতেছে আর বলতেছে যে গুরু আমার বউকে আমার কাছে ফেরত নিয়ে এসে দেন আমার একটা ভুলের জন্য আমি একটা পরকীয় সম্পর্কে আমি জড়িয়ে পড়েছিলাম বিদে আমার বউ চলে গেছে আমি আর ভুল করব না আমি তখন বলেছি যে আবার যে করবি না তার গ্যারান্টি কি তো বসে গুরু আমাকে নিয়ে এসো দেন আপনার इज्जत আমি রাখব আমি যেভাবে হোক চেষ্টা করব আর হাওমাউ করে কাঁদতেছে তো তুমি তুমি কিভাবে তুমি কি চিন্তা করতেচ্ছ কি বলতে চাও আমাকে যদি কিছু বলার থাকে শুনতে চাই তোমার কথা একটু আমার কি বলার থাকে আমি ওকে দেখি এক বছর হয়েটা ডা হয়েছে আমার বাসা থেকেbenzoyl ভালো হওয়ার জন্য ভালো হয়নি ওর কারণ

হ্যাঁ মরার আগ পর্যন্ত যেন ওর পাশে থাকতে পারি চাইছিলাম কিন্তু ওর কিছু কান্ড এগুলো দেখে আমার ভালো লাগে না যেমন ও পর বিয়ালিত হয়েছে তারপর থেকে তো অনেক গুলোই ঘটনা ঘটছে এরকম আমাকে তো জানানো হয়নি আমাকে গ্রামে রেখে দিছে ঢাকা যেতে বললো আমাকে নিয়ে যায়নি আর কিছু কি বলবো আমার বলা একটাই শুধু আমি আর ফিরতে চাই না বুঝতে পারছি শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে ঠিক আছে আমি বলেছি সবকিছু ছাইরা আমি

হতে পারে আমি তখন বুঝirai তুমি একবার আসো তোমার ওইখানে আমি কখনো তোমার যাইতে হইব না আমি তোমারে যেমনে পারি আমি কি তোমারে চালাতে পারবো না অবশ্যই চালাতে পার হইতে পারে আমি এতদিন তো bari এটা বুঝিনা মোর দ্বারা বুঝই নাই আমি তো এখন সব কিছু বুঝতে পারছি তোমার ছাড়া আমি থাকতে পারবো না এখন তুমি বলো তার গুরু আছে গুরুর সাথে কথা কইলে কিভাবে এ করা যায় তুমি একটা তো যে এমনি করো ইমরান তুমি এইভাবে আগাও তাহলে এটা তুমি আমারে নিতে পারবা দেখে দাও আমি অলরেডি যে জিনিসটা বুঝার সেটা বুঝে গেছি সো দায়িত্ব আমিও নিচ্ছি না বাকি সিদ্ধান্ত একান্তই তোমার তোমরা যদি একসাথে থাকো তোমাদের ব্যাপার তোমরা যদি আলাদা থাকো তোমার ব্যাপার বা তোমার জন্য পরামর্শ বাড়ির বাইরে গিয়ে প্লিজ কোনো সিদ্ধান্ত নিও না যদি এই ছেলের কাছে আসতেই হয় বাবা মা যদি মতামত দেয় তবে এসো আর না হলে এসো না সারা জীবনের জন্য পর করে দাও